আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের 2018 সালের প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে। এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে উত্তরপত্রটি। দেখে নাও, প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এটা কিন্তু আগে অর্থাৎ 16 নম্বরে যে 2016 সালে যে প্রশ্নটা আপলোড করেছি সেই প্রশ্নে কিন্তু তোমরা 1 নম্বর দাবের প্রশ্নের উত্তরে কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে। তারপর হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। তারপর ক্ষমতার উপাদান সমূহ, সেটা কিন্তু তোমরা 2016 সালের 1 নম্বরের প্রশ্নের দ্বিতীয় অংশের যে উত্তরের যে অংশটা সেটা কিন্তু তোমরা এখান থেকে ওখান থেকে লিখে নেবে। তারপর রয়েছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। দেখে নাও উত্তরটি। তারপর হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা 2015 সালের 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেবে, সেখানে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দেখে নাও। তারপর হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর রয়েছে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তারপর রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। তারপর রয়েছে পার্ট বি এ তোমাদের যে এমসিকিউ কোশ্চেন থাকে 24টা, সেই 24টা এমসিকিউ কোশ্চেন কিন্তু উত্তর সহ দেওয়া রয়েছে। দেখে নাও। তারপরে যে 16টা তোমাদের শর্ট কোশ্চেন থাকে সেই 16টা শর্ট কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তোমাদের নতুন হও, তার লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশে যে বেল আইকন সেটাকেও প্রেস করে রাখবে, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও যদি আমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। এবং 2021 সালে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সাজেশান কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দিন আগে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাজেশানটা দেখে নিতে পারো।